বন্ধুরা আমরা পড়ছিলাম পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে যেটা হচ্ছে আমাদের ফিফথ চ্যাপ্টার আমরা এর আগে ভিডিওগুলোতে দেখেছি যে পণ্যের জীবনচক্রের স্তর বা ধাপসমূহ বলতে আমরা কোন কোন স্তর বা ধাপসমূহকে বুঝে থাকি আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা স্তর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এর ধারাবাহিকতায় আমরা গত ভিডিওতে দেখেছি যে পণ্যের উন্নয়ন স্তর বলতে আমরা আসলে কি বুঝি আজকে আমরা দেখব যে পণ্যের পূর্ণতা স্তর বলতে আসলে আমরা কি বুঝি পূর্ণতা স্তর আমরা কাকে বলি পণ্যের বিক্রয় পণ্য জীবনচক্রের যে স্তরে বিক্রয় প্রবৃদ্ধি ধীর গতির হয় অথবা স্থির থাকে এবং যে স্তরে হচ্ছে বিক্রয়টা কি হয় সর্বোচ্চ স্তরে উপনীত হয় এবং এক পর্যায়ে কি হয় মুনাফাটা কমতে থাকে সেই পর্যায়টাকে আমরা কি বলি পূর্ণতা স্তর বলি পূর্ণতা স্তরটা আমরা গ্রাফ দেখে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো আমরা যদি গ্রাফের দিকে তাকাই তাহলে আমরা কি দেখব যে এটি হচ্ছে পূর্ণতা স্তর এটি মুনাফার লাইন এবং এটি হচ্ছে বিক্রয়ের লাইন আমরা কি বলেছি আমরা বলেছি যে যে জীবনচক্রের যে স্তরে কি হবে বিক্রয় প্রবৃত্তি ধীর গতির হবে অথবা স্থির হবে এবং বিক্রয় কি হবে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে উপনীত হবে দেখো এই এই গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয়ের যে লাইনটি আছে সেটি কিন্তু সর্বোচ্চ স্তরে কিন্তু আছে তারপরে আমরা কি বলেছি যে বিক্রয় সর্বোচ্চ হওয়ার পর সাথে সাথে কি হবে এক পর্যায়ে মুনাফা কমতে থাকবে আমরা যদি এই স্তরটির দিকে তাকাই তাহলে এই লাইনটির দিকে তাকাই মুনাফা লাইনের দিকে তাহলে আমরা বুঝতে পারবো যে মুনাফা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে এই যে স্তরটি এটাকেই আমরা কি বলি এটাকেই আমরা বলি পূর্ণতা স্তর পূর্ণতা স্তরের কতগুলো বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব যেমন প্রতিযোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই স্তরে কি করতে হয় ব্যাপক প্রতিযোগিতা মোকাবেলা করতে হয় সংখ্যা বেড়ে যাওয়ায় কী হয় ব্যাপক প্রতিযোগিতা মোকাবেলা করতে হয় এই স্তরটাতে আমাদের আমরা বলেছি যে বিক্রয়টা কী হয় বিক্রয়টা সর্বোচ্চ হয় এবং যত বেশি বিক্রয় হবে স্বাভাবিকভাবে আমার মুনাফাটাও তত বেশি বাড়বে তাই না যত বেশি মুনাফা বাড়বে আমি দেখবো কি আমার যে আশেপাশে প্রতিযোগী পণ্যগুলো আছে সেগুলো আরও ডেভেলপ হওয়া শুরু হবে এবং প্রতিযোগিতাটা অনেক বেশি বেড়ে যাবে পরবর্তীতে বিক্রয় সর্বোচ্চ হলেও এক পর্যায়ে বিক্রয় প্রবৃত্তি থেমে যায় বা কমতে শুরু করে আমরা কিন্তু গ্রাফটির মধ্যে কিন্তু দেখেছি গ্রাফে আমরা কি দেখেছি যে বিক্রয়টা সর্বোচ্চ থাকলেও কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে বিক্রয় প্রবৃত্তিটা কমে যাবে এবং বিক্রয় প্রবৃত্তি যখন কমে যাবে আস্তে আস্তে কিন্তু মুনাফাও কমে যাবে এটি এখানে বলা হয়েছে যে বিক্রয় সর্বোচ্চ হলো এক পর্যায়ে বিক্রয় প্রবৃত্তি থেমে যায় বা কমতে শুরু করে এবং পণ্যের মূল্য এবং মুনাফাও কিন্তু কমতে শুরু করে পরবর্তীতে যে পণ্য সারি আছে পণ্য সারির প্রসার ঘটানো হয় অর্থাৎ বিভিন্ন ধরনের পণ্যকে পণ্য সারির মাধ্যমে কী করা হয় আরও বেশি প্রসার ঘটানো হয় এই স্তরে বাজার শেয়ার ধরে রাখার জন্য উৎপাদন এবং বন্টন ক্ষমতার এই স্তরটাতে কী করা হয় পূর্ণ ব্যবহার করা হয় আমরা বলেছিলাম যে এই স্তরটাতে এই স্তরটাকে যত বেশি প্রলম্বিত করা যায় এই ধরনের একটা চেষ্টা করা হয় তো এই জায়গাতে উৎপাদন এবং বন্টন ক্ষমতার পূর্ণ ব্যবহার করে এই জিনিসটা ট্রাই করা হয় যে বাজার শেয়ারটা যেন তারা ধরে রাখতে পারে বা উৎপাদকরা ধরে রাখতে পারে তারপরে দেখব যে প্রতিযোগিতা প্রবল হওয়ায় উৎপাদকরা কখনও কখনও প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় অর্থাৎ এই এই স্তরে আমরা দেখেছি যে প্রতিযোগিতা অনেক বেশি থাকে তো যখন যদি প্রতিযোগিতা অনেক বেশি থাকে এবং উৎপাদকের পক্ষে সেই প্রতিযোগিতা হ্যান্ডেল করা পসিবল না হয় তখন আমরা কিন্তু দেখি যে উৎপাদনকারীরা কখনও কখনও সেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় আমরা দেখব যে এই যে পূর্ণতা স্তর এই পূর্ণতা স্তরকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি কয় ভাগে বন্ধুরা হ্যাঁ তিন ভাগে ভাগ করতে পারি এই তিন ভাগটা কি কী কী ভাগে আমরা ভাগ করতে পারি একটি হচ্ছে প্রবৃদ্ধি পূর্ণতা একটি হচ্ছে স্থিতাবস্থা পূর্ণতা এবং অন্যটি হচ্ছে ক্ষয়প্রাপ্ত পূর্ণতা চলো বন্ধুরা দেখে নিই যে এই তিন ভাগ দিয়ে আসলে কী বোঝানো হচ্ছে প্রথমে আমরা আসি প্রবৃদ্ধিপূর্ণতা প্রবৃদ্ধিপূর্ণতা স্তরটাতে বলা হয়েছে যে এই স্তরে পণ্যের বিক্রয় হ্রাস পেতে শুরু করে এই স্তরে নতুন কোনো মধ্যস্থ ব্যবসায়ী বাজারে প্রবেশ করে না অর্থাৎ আমরা যে গ্রাফটাতে দেখেছিলাম যে আস্তে আস্তে বিক্রয় প্রবৃত্তিটা কমছে এই স্তরটাকে আসলে বোঝানো হয়েছে যে এই স্তরে পণ্যের বিক্রয় হ্রাস পেতে শুরু করে তারপরে আমরা যদি আসি স্থিতাবস্থা পূর্ণতাতে স্থিতাবস্থা পূর্ণতায় কী বলা হয়েছে বাজার স্থিতাবস্থায় থাকে বাজার স্থিতাবস্থায় থাকে বলে নিয়ম আথা পিছু আয় অনুযায়ী পণ্য বিক্রয় করা হয় অধিকাংশ সম্ভাব্য ক্রেতা পণ্যটি ক্রয়ের চেষ্টা করে এবং জনসংখ্যা বৃদ্ধির উপর ভবিষ্যতে বিক্রয় এবং পণ্যের চাহিদা নির্ভর করে অর্থাৎ এই যে বাজারটা যখন আমার স্থিতিশীল থাকবে তখন কী হবে মাথা পিছু আয় অনুযায়ী আমার পণ্যটাকে আমি বিক্রয় করতে পারবো যেহেতু আমার বাজারটা স্থির এই স্তরটাতে কী হয়
এই স্তরটাতে হচ্ছে গিয়ে সম্ভাব্য যে ক্রেতারা থাকে সেই সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্যটি বিক্রয়ের চেষ্টা করা হয় এবং অধিকাংশ সম্ভাব্য ক্রেতা কী করে পণ্যটি ক্রয়ের চেষ্টা করে এই স্তরটিতে এবং যত বেশি জনসংখ্যা বৃদ্ধি পায় জনসংখ্যা বৃদ্ধির উপরে ভবিষ্যতে এই পণ্যটির বিক্রয় কতটুকু বাড়বে এবং পণ্যের চাহিদাটা কতটুকু বাড়বে সেটি কিন্তু নির্ভর করে কিসের উপরে এই যে জনসংখ্যা বৃদ্ধির উপরে তারপরে আমরা দেখব যে ক্ষয়প্রাপ্ত পূর্ণতা বলতে আসলে কী বোঝানো হয়েছে এই পর্যায়ে পণ্যের বিক্রয় কী হয় আস্তে আস্তে কমতে থাকে ক্রেতারা কী করে ক্রেতারা অন্য পণ্য অথবা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয় যেটা আমরা দেখেছি গ্রাফটিতে যে আস্তে আস্তে বিক্রয়ের পূর্ণতা স্তরে শেষের দিকে এসে পণ্যটি হ্রাস পেতে বা বিক্রয়টা কমতে কমা স্টার্ট করে পণ্যের বিক্রয় কমে ক্রেতারা কী করে এই পণ্যটার চাহিদা যেহেতু কমে যায় পণ্যটা রেখে তারা অন্য পণ্যের বা বিকল্প পণ্যের প্রতি আকৃষ্ট হয় ক্রেতারা তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কী দেখলাম আজকের ভিডিওতে আমরা জানলাম যে পূর্ণতা স্তর কাকে বলে পূর্ণতা স্তর কোনটি আমরা গ্রাফের মাধ্যমে জানলাম পূর্ণতা স্তরের বৈশিষ্ট্যগুলো কী সেগুলো সম্পর্কে জানলাম এবং পূর্ণতা স্তরকে আমরা তিন ভাগে যে ভাগ করতে পারি কীভাবে ভাগ করতে পারি এবং কোন ভাগটিকে কী বলে সেটিও আমরা জানলাম পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে।